হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখতেই পাচ্ছ তোমরা আমি আজ কি নিয়ে এসেছি, চলো কিভাবে বানিয়েছি তোমাদের দেখাচ্ছি। কেননা আমাকে প্রায় মানুষ আমাকে জিজ্ঞাসা করো তোমরা যে আমি এগুলো কি করে করি, আমাদের এখানে শেখাও। তো আজ এই ভিডিওটা পুরো তাদের জন্য। তো আমি এখানে নিয়েছি প্লাস্টিকের গোল ছোট একটা কৌটো। তো তোমরা চাইলে বড় কিছুও নিতে পারো মাপ, বাকি আমি ছোট নিয়েছি। তো এভাবে গোল করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে জিলেপির মতো আমি যেভাবে আর কি ঘুরিয়ে কাটলাম, এভাবে কেটে নেবে কাগজটা। কেটে নেওয়ার পরে একটা ফুল তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো এরপরে কীভাবে বাকি অনেকগুলো ফুলগুলো কাটা হয়ে গেলে আমি এবার এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল কাটা হয়ে গেছে। তো একটা পান আগে থাকতে আমি কেটে রেখেছিলাম, আমি দুটো পান দিয়েছি। তোমরা চাইলে একটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার দুটো ভালো লাগছিলো তাই আমি দুটো দিয়েছি। তোমরা চাইলে একটা সিঙ্গেলও দিতে পারো, ভালোই দেখাবে। কেননা আমি এর আগেও সিঙ্গেল অনেকগুলো বানিয়েছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি। তার কারণ হচ্ছে যে এমন কিছু মাথায় আইডিয়া ছিল না। চলো ফুলগুলো কাটা হয়ে গেছে, একটা একটা করে এবার সাজিয়ে নিচ্ছি। ছোট হাড়ের মাঝখানেতে কালারিং ফুলগুলো দেব, আর সাইডেতে আমি রেড কালার যে ফুলগুলো কেটে রেখেছি সাইডেতে এগুলো দেবো। তো একটা কমপ্লিট করে দিয়েছি, বাকি আরও একটা আছে, ওটা হলেই হয়ে যাবে। আমি কালো কালার কাগজ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কালার নিতে পারো। এটা কাটিং করে নেওয়ার পরে লাল কালার যে ফুলগুলো সাইডে কেটে রেখেছিলাম একটা একটা করে সাজিয়ে নেবো। তোমরা এবার বলো কেমন লেগেছে, তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছিলাম। কেননা তোমরা বারবার ধরে বলেছিলে আমার কাছে কীভাবে আমি ফুলগুলো বানাই, তোমরা শিখতে যাও। তো খুবই সিম্পলভাবে আমি বানিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ সেরকম কিছু কাজ না। তো তোমরাও চাইলে বানাতে পারো, তোমরা ট্রাই করে দেখো কেমন করে বানিয়েছি আমি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, তাহলে এমন ভিডিও পোস্ট করব। না হলে যেমন ভিডিও বানাই ওভাবে বানাবো। দেখতে পাচ্ছ কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর বুঝতেই পারছো আমি এমন ভিডিও কখনো বানাইনি। তারপরও বলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু।